তো এবার আমরা অ্যাকর্ডিং টু সিগন্যালের ভিত্তিতে কম্পিউটারের ক্লাসিফিকেশনগুলোকে আলোচনা করব। তো অ্যাকর্ডিং টু সিগন্যাল, অনুযায়ী কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা হয়? তিন ভাগে ভাগ করা হয়। তো সবার প্রথমে আসে কি, অ্যানালগ, ঠিক আছে, অ্যানালগ কম্পিউটার, ওকে। দেন আসতেছে হলো কি, ডিজিটাল। দেন আসতেছে ডিজিটাল কম্পিউটারের পর কি আসতেছে, হাইব্রিড কম্পিউটার। ওকে, এখন কথা হচ্ছে অ্যানালগ কম্পিউটার কাকে বলে? অ্যানালগ কম্পিউটার, সম্বন্ধে কারো আইডিয়া আছে? অ্যানালগ কম্পিউটার, তো আমরা ফার্স্ট একটা ঘড়ি আঁকার চেষ্টা করি। যদি এটা ঘড়ি হয় নাই, তাও ধরে নিলাম এটা ঘড়ি। ঘড়িতে কয়টা কাঁটা থাকে? একটা সেকেন্ডের কাঁটা, একটা মিনিটের কাঁটা, আর একটা একটা ঘন্টার কাঁটা, ঠিক আছে। যদি সেকেন্ডের কাঁটাটা রোটেট না করে, তাহলে কি মিনিটের কাঁটাটা ঘুরবে? মিনিটের কাঁটাটা যদি রোটেট না করে, তাহলে কি ঘন্টার কাঁটাটা ঘুরবে? তার মানে সেকেন্ড, সেকেন্ডটা ডিপেন্ড করতেছে কার উপর, মানে মিনিট ডিপেন্ড করতেছে কার উপর, আর আওয়ার ডিপেন্ড করতেছে কার উপর? ওকে, সেকেন্ডের যে সুইচটা আছে, অর্থাৎ যে কি বলে, সেকেন্ডের যে ডায়ালটা আছে, সেটা মিনিটের ডায়াল, আর সাথে কি আওয়ারের ডায়াল। তো মিনিটের ডায়াল ডিপেন্ড করতেছে কি, সেকেন্ডের উপর, আর আওয়ারের ডায়াল ডিপেন্ড করতেছে কি, মিনিটের উপর। এগুলাকে প্রত্যেকটাকে কি বলা হয়? এক একটা মেশিন বলা হয় না, যন্ত্রই তো। যন্ত্র ছাড়া কি আর কোনো কিছু? এগুলাকে যন্ত্র বলা হয়। তার মানে এই ঘড়িটার কথা আমরা যদি বিবেচনা করি, আমাদের এই ঘড়িটাকে কি ঘড়ি বলা হবে? অ্যানালগ ঘড়ি বলা হবে। অর্থাৎ অ্যানালগ সিস্টেম বলতে বুঝায় যে সিস্টেমে মেশিনের উপর নির্ভরশীল থেকে সকল কার্যক্রম কি হয়, সম্পাদন হয়, তাকে মূলত কি বলা হয়, অ্যানালগ সিস্টেম বলে। ওকে, আচ্ছা, তো মেশিন, আমরা অ্যানালগ সিস্টেমটা কাকে বলবো? যে সিস্টেম মেশিনের উপর নির্ভরশীল থেকে সকল কার্যক্রম কি করবে, সম্পাদন করবে। যেমন এখানে সেকেন্ডের ডায়াল, এটা কি একটা মেশিন? দেন হচ্ছে হলো গিয়ে এই মিনিটের ডায়াল, এটাও কি একটা মেশিন বা যন্ত্র। তেমনি আওয়ারটাও কি একটা মেশিন। তার মানে এই টোটাল সিস্টেমটা কি মেশিন ডিপেন্ডেন্ট না? এই টোটাল সিস্টেমটা একটা মেশিন ডিপেন্ডেন্ট সিস্টেম। ওকে, সহজ কথায় মেশিন ডিপেন্ডেন্ট সিস্টেমকে মূলত কি বলা হবে, অ্যানালগ। সহজভাবে আমরা বাংলা ভাষায় যদি বলি, যন্ত্র নির্ভর সিস্টেমকে কি বলা হবে, অ্যানালগ সিস্টেম। ওকে, এই অ্যানালগ সিস্টেম যে কম্পিউটারে ব্যবহার করা হয়, তাকেই মূলত কি বলা হয়, অ্যানালগ কম্পিউটার। আর এই অ্যানালগ সিস্টেম যে কম্পিউটারে ব্যবহার করা হয়, তাকে কি বলে, তাকে অ্যানালগ কম্পিউটার বলে। ওকে, একটা অ্যানালগ কম্পিউটার উদাহরণ দিতে পারবা? যেমন ইনিয়াক, এটা একটা অ্যানালগ কম্পিউটার ছিল। ওকে, এক্সাম্পল স্বরূপ আমরা কি বলতে পারি, ইনিয়াক একটা কি, অ্যানালগ কম্পিউটার। ওকে, সহজ কথায় তারপরে আমরা যে যে গাড়ি চালাই, গাড়ি চালানোর সময় চাকার উপর ভিত্তি করে মাইল আর স্পিডটা ক্যালকুলেট করে না,
যে উপরে দেখাইতে থাকে যে 40 কিলোমিটার পার বেগ আওয়ারে আমার গাড়িটা কি করতেছে, মুভ করতেছে। গাড়ির চাকা যদি না ঘুরে তাহলে মিটারে কি রিডিং দেখাবে? তার মানে এই ধরনের সিস্টেমগুলোকে কি বলা হবে? অ্যানালগ সিস্টেম।